Assalamualaikum viewers, welcome back to my channel Rajma Kitchen. আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। কিভাবে আপনারা ঘরে বসে বাঁধাকপির অমলেট তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে দুইটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। তো আমি এখানে এক বাটিতে ডিমের সাদা অংশ রাখবো আর অন্য বাটিতে ডিমের কুসুমটা যে হলুদ অংশটা সেটা রাখবো। এভাবে আমি চারটা ডিম বাটিতে রেখে দিব। তো আমি এখানে একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বাঁধাকপিগুলোকে আমি মিক্সিং বলের মধ্যে রেখে দিচ্ছি। তো আমি এখানে একটা পেঁয়াজের কলি নিয়েছি। এখন এই পেঁয়াজের কলিটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। আরও নিয়েছি একটি গাজর। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা গাজরটাকেও আমি মিক্সিং বলে রেখে দিচ্ছি। তো আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিব। তো এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিব। তো এখানে আরও নিয়েছি আমি কিছু ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিব। তো আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের যে সাদা অংশটা সেটা এর মধ্যে দিয়ে দিব। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি ম্যাগির এক প্যাকেট ম্যাজিক মশলা। এগুলো দিয়ে বা সব এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। তো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি বাঁধাকপির মিশ্রণটা কিছু অংশ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাঝখান থেকে কিছুটা অংশ খালি করে নিচ্ছি। এখন এর মধ্যে ডিমের একটি কুসুম দিয়ে দিব। তো ক্যাবেজ অমলেটটা আমি দুইভাবে তৈরি করে দেখাবো। যেটা আপনাদের ভালো লাগে সেভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা হবে লো হিটে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে অমলেটটাকে উল্টিয়ে দিব। তো এই পিঠটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নামিয়ে ফেলবো। আর এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি। তো আবারও আমি মিশ্রণের কিছুটা অংশ তিন ভাগে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাঝখানটা খালি করে এর মধ্যে এক একটা করে কুসুম দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো হিটে রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে ফেললাম। এবার আর ডিমটাকে আমি উল্টিয়ে দিব না, এভাবে আমি নামিয়ে ফেলব। তো হয়ে গিয়েছে আমার বাঁধাকপির অমলেট। খুব সহজে আমি এই বাঁধাকপির অমলেটটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ভীষণ মজার। এই অমলেটটা সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা এই অমলেটটা ভীষণ পছন্দ করবে। এটা খেতে ভীষণ মজা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকের জন্য এটুকু থাকুক। সবাইকে আল্লাহ হাফেজ।